ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি। এখন সন্ধ্যা 7:30 বেজে গেছে। তো আমরা কোথায় যাচ্ছি? বাজারে যাচ্ছি, কিছু রোজকার দরকারি জিনিস নেবার আছে। কোথায় কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ বলো, কি বলো বলো, হ্যালো ফ্রেন্ডস বলো, হ্যালো ফ্রেন্ডস বলো। তো রুদ্র আর আমি যাচ্ছি। তো কোথায় কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের টোটো চলে এসছে, মোর মাথা যাচ্ছি, টোটোতে উঠব। আমি চলে এসেছি এখন টেলার্সের দোকানে, আমি চুড়িদারটা বানাতে দেবো। চুড়িদারটা বানিয়ে নিয়ে আবার পরে কথা হচ্ছে। আমার চুড়িদার বানাতে দিয়ে আমি বাজারের দিকে যাচ্ছি, জিনিস নেওয়ার আছে। তো এখন চলে এসেছি মতিখিয়ারের শপে। হ্যাঁ আমি শুনেছি, আজকেই শুনলাম, আজকেই শুনলাম। এখন ফার্মেসিতে ভিতরে যাচ্ছি জিনিস নিতে, ক্যান্ডিড পাউডার আর একটা টেটনোসল। তো আমার এখন সব জিনিসই নেওয়া হয়ে গেছে। টোটোতে উঠবো, দেখি বাচ্চাদের জন্য কিছু খাবার নেওয়া যায় নাকি, তাহলেই হয়ে যাবে। দাঁড়িয়েছি ছেলের জন্য, আর বউ বাড়িতে আছে ওর জন্য একদম নেব। ঝাল ছাড়া হবে। প্লেন এইটুকুই ঠিক আছে বাচ্চারা খাবে। তোমার রোল বানানো হয়ে গেছে, টাকা দেবো, নিয়ে বাড়ি যাবো। বসো, ঠিক করে বসো, জায়গা মতো বসো, বসো। এই চোর আমার ফেভারিট, সবারই ফেভারিট, আমারও খুব ফেভারিট এই চোর, তাই একটা এই চোর নিয়েছি। তো আমরা বালির গড়ির সামনে নেমে পড়েছি। তো আবার বাড়িতে ঢুকে আবার কথা হচ্ছে। বাড়িতে এসে দেখি বউ চলে গেছে, ওদের বাড়িতে ওর পিসি এসছে। তোর জন্য এগুলো এনেছিলাম, ওটা আবার দিয়ে আসি গিয়ে, না দিলে তো আবার খারাপ লাগবে আমার। আর বাবি বাবিটা খাওয়াচ্ছে। তো দিদিদের বাড়ির সামনে চলে এসেছি, ডাক দেবো। এই বু বু ডাকছি, কেউ শুনতে পাচ্ছে না, সব ঘরের ভিতরে, উপরে উঠে দিয়ে আসতে হবে। জুস বানাই দেখো সব কি করছে। আরে বাবা তুমি কি করছো, তুমি রুটি খাচ্ছো? তুমি আন্টির বাড়ি পড়তে গেছিলে বাবা? তোমাকে থাকবা বাবা, ভালো হয়েছে, কার্টুন দেখতে ব্যস্ত। আমি এসছি বলে সোনু আবার আমাকে জুস বানিয়ে দিচ্ছে। তারপর দিদির পেট দেখবা, তোমার পেট কোথায়? এটা তো পা। হ্যাঁ তোমার চোখ কোনটা, চোখ কোনটা, দুই বোনে এখন দুষ্টামি করছে, একটা দিদি একটা বোন। কি দুষ্টামি, কি দুষ্টামি হচ্ছে! উড়ে বাবা, উড়ে বাবা, দিদিকে রাখতে দিচ্ছে রে। Thank you.
মাও নাচবে তুমি আগে নাচো সবাই নাচি ও কিছু পেটটা দেখি দাও মা মা পেটটা না ও পেট তুমি নাচো তুমি নাচো তুমি নাচো তুমি নাচো উড়ে বাবা উড়ে বাবা হয়ে গেল এই তো এই তো এই তো হয়ে গেছে উড়ি বাবা উড়ি বাবা ও ও রামদেবজির ব্যায়াম রামদেবজির ব্যায়াম হয়ে যাচ্ছে আমার বুদাদা কাঠুন দেখতে ব্যস্ত বুদাদা নাচ করবে না জামাটা নেমে যাচ্ছে দেখানো যাচ্ছে না হ্যাঁ 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 ও ও চলে যাচ্ছি আমি বাড়ি থেকে দাদা থুয়ে এসছি এবার কান্না করবে টাটা ওই যে টাটা করো হ্যাঁ 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 টাটা দিদিভাইদের বাড়ি চলে এসছি তো বাজার দিয়ে কি কি আনলাম না আনলাম সেটা তোমাদের দেখাবো দেখলে যে জুয়েলার্সের দোকানে ঢুকছি তো এটা আমাদের গোপালের চেন চেনটা একটু ছিঁড়ে গেছিলো সেটা ঠিক করতে দেওয়া হয়েছিল ওইটা ঠিক করে দিয়েছে এটা গোপালের চেন আর এই ব্রেসলেটটা ছেলের জন্য আনা হয়েছে ছেলের আগে একটা ব্রেসলেট ছিঁড়ে গেছিলো আর ছোটো হয়ে গেছে ওটা পাল্টে আর কিছু টাকা দিয়ে এই নতুন এই ব্রেসলেটটা নেওয়া হয়েছে আর ওই মোদি কেয়ারের দোকানে ঢুকলাম যে সেখান দিয়ে একটা ফেস ওয়াশ আর বেবি শ্যাম্পু ফার্মেসির দিয়ে টেটমোসল সোপ আর ক্যান্ডিড পাউডার বাজারের থেকে এঁচুর তো এই এনেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ব্লগে ও রুদ্র ব্রেসলেটটা পরে দেখাবে এক মিনিট দাঁড়াও তো রুদ্র একবারে ব্রেসলেটটা পরে ফেলেছে এখনই দেখালো কেমন লাগছে ভালো লাগছে তোমার আচ্ছা তাহলে গোপুর চেনটাও একবারে পরিয়ে দেখাই বলো দেখো গোপুকেও চেনটা পরিয়ে দিয়েছি ভালো লাগছে না আমার গোপুকে অবসনা তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তখনও বললাম আবারও দেখালাম তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে